নমস্কার, এনি24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। ঝাঁপিরবন্দ গৌরাঙ্গপালের বাড়িতে ধরা পড়ল 8 ফুট লম্বা দুর্লভ প্রজাতির কিং কোবরা। গত শনিবার রাত 9টা নাগাদ গৌরাঙ্গপালের ঘরের চারে কিং কোবরাটিকে দেখতে পান তার বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। খবর দেওয়া হয় বিভিন্ন প্রজাতির সাপ যিনি ধরে থাকেন দয়াপুর প্রথম খণ্ডের মৃণাল আফসান বরভুইয়াকে। খবর পাওয়া মাত্র তিনি বাইক নিয়ে সেখানে পৌঁছে যান। অত্যন্ত কৌশলে তিনি সাপটিকে কাবু করে বস্তাবন্দি করে তা উদ্ধার করে নিয়ে আসেন। রবিবার বিকেলে তিনি সেটা উদ্ধারবন্দের রেঞ্জার অরবিন্দ ডেকার হাতে সমঝে দেন। জানা গেছে সেটা ইন্দ্রনগরের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মৃণাল আফসান গতির প্রতিবেদককে জানান এটা অত্যন্ত বিষধর সাপ ছিল। এটা ছোবল মারলে ওই ব্যক্তি মেডিকেল চিকিৎসা না করালে মৃত্যু অবশ্যম্ভাবী। তিনি বলেন তিনি সাপুরে বা বেজ নয়, তবে ছোটবেলা থেকে সাপ ধরে থাকেন। বর্তমানে এটা তার নেশায় পরিণত হয়েছে। তবে জীবনের ঝুঁকি নিয়ে অনেক জায়গা থেকে সাপ ধরে এনেছেন, তাই কাছাড় বনসংমণ্ডল আধিকারিক যাতে তাকে সহযোগিতা করেন এটাই তার আবেদন। ঝাঁপিরবন থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল থেকে। এ ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।